স্বপ্নের পদ্মা সেতু আর মাত্র কয়েকদিন পরেই উদ্বোধন হতে যাচ্ছে। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এটা বাঙালি জাতির ইতিহাসে একটা অন্যতম অর্জন। বাংলাদেশ স্বাধীন যেমন একটা অর্জন, স্বপ্নের পদ্মা সেতুও তেমনি একটা অর্জন। তো শুধু আমি নয়, সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া গোটা জাতি এটাকে নিয়ে গর্ববোধ করে। এবং এই পদ্মা সেতুর উদ্বোধনের দিন প্রতিটা জেলা উপজেলা মহানগরে একটা সাজসাজ রব পড়ে গেছে। এবং আমাদের রাজশাহীতেও আমরা অত্যন্ত আনন্দের সাথে এই পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটা আমরা দেখব। আমাদের মহানগর আওয়ামী লীগের যে প্রস্তুতি, সাহেব বাজার বড় মসজিদের এইখানে বড় পর্দার এলইডি টিভির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেটা আমরা এখান থেকে উপভোগ। আর সন্ধ্যার পরে মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে কালচারাল অনুষ্ঠান হবে এবং আতশবাজির একটা বড় মোহরা ওখানে হবে। তো এই মিলিয়ে পদ্মা সেতু বাঙালি জাতির জীবনে একটা অত্যন্ত আনন্দের দিন। আমাদের রাজশাহী জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আপামর জনগণ এবং সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে তাদের একটা প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা সকল অংশীজনদের সমন্বয়ে আমরা একটি সভা করেছি এবং আগামী 25 তারিখ আমরা আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আমরা ব্যাপক অনুষ্ঠান করব এবং সেখানে যে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা সরাসরি এখান থেকে সম্প্রচার করব এবং সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তুতি গ্রহণ করেছি। এবং আমাদের এই সেতু উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের রাজশাহী স্মৃতি স্টেডিয়ামে আমাদের 25,000 লোক জমায়েত হবে ইনশাল্লাহ। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সাধারণ জনগণ, শিক্ষক, ছাত্র সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের এই শহর আমরা 7 দিনব্যাপী, আমাদের আগামী 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 7 দিনব্যাপী আমাদের এই শহরে আপনার ই হবে, লাইটিং হবে এবং আলোকসজ্জা হবে। এবং এই অনুষ্ঠানের দিন রাত 8টার সময় আমাদের ফায়ারওয়ার্কস হবে এবং এটা রাজশাহীর ইতিহাসে সবচেয়ে বড় ফায়ারওয়ার্কস অনুষ্ঠান হবে আমাদের 25 তারিখে। তো আমি রাজশাহীর সকল জনগণকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের যেই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণে সকলে আমরা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে 25 তারিখ সকাল 10টায় সমবেত হয়ে আমরা ঐতিহাসিক এই শুভক্ষণের সাক্ষী হয়ে থাকবো।